আপনার ফেসবুক আইডি সারা জীবনের জন্য কি নিরাপত্তা রাখতে চাচ্ছেন তাহলে আপনাকে একটি সেটিংস করলে আপনাদের সারা জীবন নিরাপত্তা থাকবে সো এই সেটিংসটি করার আগে আপনার ফেসবুক যে নামটি রয়েছে অথবা আপনি ডেট অফ বার্থ জন্ম তারিখটি দিয়েছেন সেটি কিন্তু ভৈরাধিকার সাথে ম্যাচ রেখে রাখতে হবে কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমরা ফেসবুক আইডি খোলার সময় আজে নাম দিয়ে দিই তার একটি ভুলভাল দিয়ে দিই সো এই সেটিংসগুলো আগে ঠিক করতে হবে তো ঠিক করার জন্য আমার আই বাটনে ভিডিওটি রয়েছে অথবা প্লে ভিডিওটি পাবেন আগে আপনারা ঠিক করে নিন যাদের ভুল রয়েছে তো এরপরে এই সেটিংসটি করতে হবে তো এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান এটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটি কীভাবে করবেন প্রথমে আপনারা ফেসবুকে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন একটি আপনার মেনু অপশন রয়েছে এই মেনু অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিজে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকবার দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন আবার সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার পার্সোনাল ডিটেলসগুলো এখানে আপনারা ক্লিক করবেন যে আপনার পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে শো হচ্ছে এখন মেটা ভার্সন হয়েছে তার জন্য বড় করে শো করতেছে আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে তথ্যগুলো সেগুলো দেখতে পারবেন পার্সোনাল ডিটেলসগুলো এবং এখানে দেখতে পারতেছেন যে আইডেন্টি কনফার্মেশন এখানে আপনারা ক্লিক করবেন কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করতে হবে এখানে আপনাদের দুইটি অপশান আসবে আপনারা প্রথম অপশানটিতে ক্লিক করবেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন অর পলিটিক্স তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের কান্ট্রিটা আপনাদের কোন কান্ট্রি এখানে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট তো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ তাদের সিলেক্ট করব এরপর নেক্সট বাটন ক্লিক করার পর ইয়েস ক্লিক করতে হবে এরপরে আপনাকে এই সিলেক্ট করতে হবে এখানে যে আপনার ডকুমেন্টটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কীভাবে আপলোড দেবেন সো আমরা দেব ইওর আপলোড আইডি এখানে ক্লিক করতে হবে তো আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি কোনটা সিলেক্ট করবেন সেটি হচ্ছে পাসপোর্ট এরপর ড্রাইভিং লাইসেন্স না ন্যাশনাল আইডি তো আমরা ন্যাশনাল আইডি ক্লিক করব আরও অনেকগুলো রয়েছে আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করবো সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব এরপর আপনাদের ক্লিক করতে হবে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটি অটোমেটিক চালু হয়ে যাবে তো আপনাদের ভোটারটি কার্ডটি রয়েছে তো আপনাদের ক্যামেরাটি অটোমেটিক চালু হয়ে যাবে এখানে আইডি কার্ডটি শো করবে সো এখানে আপনারা একটি ছবি তুলে নেবেন এরপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আপনাদের ছবিটা ক্লিয়ার না আসে আপনারা এখানে আবার করতে পারবেন তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সো আমাদের কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আমাদের সাবমিট করার জন্য থ্যাংকস জানিয়েছে সো এখানে ফিনিশে ক্লিক করলে আমাদের কাজ সম্পূর্ণ ধন্যবাদ সবাই এত